ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে। 8 সেপ্টেম্বর রোববার গভীর রাতে উপজেলার ধনতলা সীমান্ত এলাকায়। তিন দিন সে মানে বাংলাদেশ ইন্ডিয়া কে বর্ডার কে উপর বাত কর রহা হুম, তিসরা দিন হে আজ এক দফা ফির সে ইন্ডিয়া নে বাংলাদেশ কে বর্ডার পে হামলা কর দিয়া হে। ইসসে এক বচ্চে কি জান যা চুকি হে। ইসসে পহলে মে দো রিপোর্ট আপ লোগো কে সাথ শেয়ার কর চুকা হুম, জিসমে এক বচ্চে কি হালাকত কা মেনে রিপোর্ট দিয়া থা, এক লড়কে কি রিপোর্ট কা হালাকত কা মেনে রিপোর্ট দিয়া থা কি ইন্ডিয়া বাংলাদেশ কে বর্ডার কে করিব এক নিহত্তা কিসান থা, জো আপনে গাঁও মে আপনে খেতো কে অন্দর কাম কর রহা থা, উসকে উপর ফায়ারিং করকে উসকো বিএসএফ নে হালাক কর দিয়া। বাংলাদেশী মিডিয়া কা রিপোর্ট দেখেঙ্গে, ফির আপকে সাথ ইসকে বারে মে বাত করতে হে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে। 8 সেপ্টেম্বর রোববার গভীর রাতে উপজেলার ধনতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম জয়ন্ত কুমার সিংহ। সে বালিয়াডাঙ্গি উপজেলার ফকিরভিটা বেলপুকুর গ্রামের বাসিন্দা মহাদেব কুমার সিংহের ছেলে। এ ঘটনায় মহাদেব কুমার সিংহ ও নিটালডোবা গ্রামের দরবার আলী নামের আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় লোকজনের বরাত দিয়ে বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর কুমার চট্টোপাধ্যায় প্রথম আলোকে বলেন, গতকাল রাতে ধনতলা সীমান্ত এলাকার 393 নম্বর মেইন পিলার এলাকা দিয়ে একদল লোক স্থানীয় দালালের সহযোগিতায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। 8 সেপ্টেম্বর দিবাগত রাত 3টার দিকে ভারতের কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফের ডিঙ্গাপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান। এতে জয়ন্ত ঘটনাস্থলে মারা যায়। বিএসএফের সদস্যরা তার লাশ নিয়ে যান। গুলিতে জয়ন্তের বাবা মহাদেব কুমার সিংহ ও দরবার আলীও আহত হন। তারা দুজন বাংলাদেশ সীমান্তে চলে আসেন। পরে স্বজনেরা তাদের হাসপাতালে নিয়ে যান। সমর কুমার চট্টোপাধ্যায় আরও বলেন, সীমান্তের কাঁটাতার পেরিয়ে যাওয়ার সময় ভারতের অভ্যন্তরে 16 জন বাংলাদেশি বিএসএফ সদস্যের হাতে আটক হয়েছেন বলেও জানতে পেরেছি। বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির মুঠোফোনে বলেন, বালিয়াডাঙ্গির ধনতলা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের একদল লোক ভারতের ওপারে যাওয়ার সময় বিএসএফ সদস্যরা গুলি চালান। এতে এক কিশোর নিহত ও 2 জন ব্যক্তি আহত হয়েছেন। আহত 2 জন রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের ঠাকুরগাঁও 50 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে হতাহতের খবর শুনেছি, এটি যাচাই করতে আমাদের টিম কাজ করছে, এরকম ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিন দিন সে মানে ইন্ডিয়া বাংলাদেশ কে বর্ডার পে বাত কর রহা হুম, আজ তিসরি বার হে কি ভাই বাংলাদেশ কে বর্ডার পে বিএসএফ নে ফায়ারিং করকে এক বচ্চে কো শহীদ কর দিয়া। ইসসে পহলে বাংলাদেশ কে বর্ডার কে উপর এক লড়কি কো ফায়ারিং করকে মার দিয়া, বাদ মে উসকা ইলজাম বাংলাদেশী বর্ডার গার্ড বিজিবি ভি লাগা দিয়া কি ইয়ে বাংলাদেশ সে ভাগ কর ইন্ডিয়া না চাইতি থি, ইসলিয়ে ইস বাংলাদেশী লড়কি কে উপর বাংলাদেশী বর্ডার গার্ড নে ফায়ারিং করকে মারা হে। লেকিন উসকে বাদ জো হে না ফির সে এক লড়কি কো মারা গিয়া। কল মেনে আপকে সাথ রিপোর্ট বানা কে শেয়ার কি থি, আজ ফির সে রিপোর্ট আই হে কি বাংলাদেশ কি বর্ডার পে ফায়ারিং করকে টাকুরি গাঁও কে এলাকে মে এক লড়কে को मारा गया है। इंडिया बांग्लादेश के तालुकात में बहुत ज्यादा खराबी हो सकती है। तो आज की वीडियो आप लोगों ने देखी, पता चला कि भाई किस तरीके से इंडिया बांग्लादेश के तालुकात में खराबी हुई है और एक बच्चे को फिर से गोली लगी है जो कि मर चुका है बांग्लादेशी बॉर्डर पे बीएसएफ की फायरिंग से।